নির্বাচনের আগে থেকে জাতীয় সংসদের বিরোধী দল কে হবে এ নিয়ে চলে আলোচনা। জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করা হলেও ফলাফলে এসে ধাক্কা খায় সে ভাবনা। জাপা আসন পায় মোটে 11টি আর স্বতন্ত্র প্রার্থীরা মিলে পান 62টি। শুরু হয় আবার গুঞ্জন। এর মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বুধবার। তারপরেই জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের বলেছেন জাতীয় সংসদে বিরোধী দল আছেন এবং আবারও থাকতে চান। শপথ গ্রহণের পর তিনি একথা বলেন। দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি ঠিক জানেন না নিয়মটা কি, তবে তারা বিরোধী দলে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনে এত কম আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন সব সময় সবকিছু একরকম হয় না। এদিকে সংসদ বিরোধী দলের নেতা কে হবেন স্পিকার ও সংসদ নেতা মিলে তা ঠিক করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন এবার নবীন প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধী দলীয় নেতা কে হবেন তাই স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন। গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ পায় 222টি আসন, জাতীয় পার্টি 11টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে 1টি আসন। সোহানুর রহমান রাফি, পদ্মা নিউজ।